সর্বত না খেয়ে চলে গেলাম, সেই কথা বলতেছে আমার ময়নাটা। আমাকে আর ময়না টুনটুনে ডাকবেন না, আমি বাপের বাড়ি চলে যাব। হায় হায়, আমার কৈতরি কি বলে, আমি তো শেষ। তুমি বাপের বাড়ি চলে গেলে আমি শহীদ হয়ে যাব। এসব রাজনীতি কথা আমি আর শুনবো না। সরি ময়না, ভুল হয়েছে, তখন একটা জরুরি ফোন এসেছিল তাই চলে যেতে হয়েছে। আচ্ছা এখন নিয়ে আসো, আমি খাবো। আমার টুনটুনিটা কি করে দেখতে পাইতেছেন না? পাইতেছি, তারপরে টুনটুনির নিজ মুখে না শুনলে আমার ভালো লাগে না। টুনটুনি, ময়না, টিয়া কেমন রসগোল্লার মতো মোলায়েম, ডাকলেই মনে হয় যেন রসগোল্লা খাইতেছি। আপনি আমারে কেমন ভালোবাসেন, চিনির মতো? অবশ্যই চিনির মতো, শুধু চিনি না, সাথে দুধও আছে, সাথে ময়দা, রসগোল্লার মতো ভালোবাসি। থ্যাংক ইউ ময়না, টিয়া, ওয়াল্লা আমার টিয়ার দেখি মনে আছে। ও টুনটুনি, গানটা একটু গাও না। আমি তো গান গাইতে পারি নাকি, আপনি গান? আমার গলা তো ভালো না। আমি শুনেছি আপনার গলা অনেক সুন্দর, প্লিজ। বক্তৃতা দিতে দিতে গলা গেছে নষ্ট হয়ে, তারপর আমার দোয়েল পাখি যখন বলতেছে তখন একটু করে গাইতেছে। কত যে তোমাকে বেশেছি ভালো, এ কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, সে কথা তুমি কি মানতে, এ কথা তুমি যদি জানতে। ব্যথা পেয়েছেন? না, আমার কৈতুরি চিমপে দিয়েছে, ব্যথা পাবো কেন, আরাম পেয়েছে। টুনটুনির মুখের দিকে তাকিয়ে আমি সব করতে পারবো, এটা আমার কষ্ট। ঠিক আছে, আমার কৈতুরি যখন বলেছে আমি খাবো। দেখো তো মনেটা আমাকে কি কষ্ট দিয়ে কথা বলে, তুমি বাপের বাড়ি চলে গেলে আমাকে নিজ হাতে মেরে রেখে যাও। লুকু বলো ময়না, আপনি এসব খেলা খেলতে খেলতে তো আমার কথা ভুলেই যান। বলে কি ময়না পাখি, তোমাকে ভুলে গেলে কি আমি আর আমি থাকবো? দেখো তো আমার বুলবুলিটা কি বলে, আমার সব চিন্তার চোখের মনে তো আমার ময়নাটা। হাস্যোল্লাস এবং ক্রন্দন,
মানবীদের এই দুই অনুভূতি ব্যাপারে আমি নিতান্ত অজ্ঞ। ইহা অহেতুক হইতে পারে কিংবা সঠিক কার্যকারণে হইতে পারে। সুরভি সুরভি, আপনি চুপ করে বসেন। তা না হয় বসিলাম, কিন্তু আরে আরে প্রণাম চিৎকার তো দ্বিগুণ হইয়া গেল। চুপ, আরেকটা কথা বলবেন না। ভীষণ যন্ত্রণায় পড়িলাম। কিরে সুরভি, তুই এত রাইতে কিরে কান্দাছিস কেন? বুঝছি, আজকে তোর দেখতে আসছিল না? আরে বোকা মাইয়া, এর লিগা তো কান্দ হইব। আমি বিয়ে করুম না। বিয়ে করুম না তো সারা জীবন এরকমই থাকবি? হ্যাঁ। দেখছো মাইয়া কয় কি? চাচাম্মা, আমার যদি কেউ বেশি জোর করে আমি কিন্তু বেশ খামু। বাজে কথা কইস না তো, বাই এখানে বাই। ফয়াজ, তুই আর একটু বুঝা, আমি চুলার পার থেকে আইতেছি। দেখো সুরভি, বিবাহ মানব জীবনের অতীব গুরুত্বপূর্ণ ঘটনা, ইহার আবশ্যকতা রহিয়াছে। আমি বিয়ে করুম না। অতি অর্বাচীন মানবীর মতো কথা বলিলে। আমি যদি তোমার স্থানে থাকিতাম দ্বিমত করিতাম না। কেন? বিবাহ মানব মানবীদের দ্বিতীয় জীবনে প্রবেশ করায়। তোমার উচিত সদা হাস্যমুখে সেই জীবনে প্রবেশ করা। তাহা হইলে হয়তো তোমার বর্তমান পরিস্থিতিকে অতিক্রম করিলে ঘুরিতে পারো। আপনার ইচ্ছা হলে আপনি বিয়ে করেন, ওই জীবনে প্রবেশ করেন, আমারই কোন কেন? পণ্ডিতেরা যুগে যুগে কালে কালে বলিয়াছেন, অপাত্রে দান করিতে নাই। তোমাকে বুঝানো আর অপাত্রে দান করা একই বিষয় বটে। লাগবো না আপনার বুঝানি, আমি বিয়ে করতাম না না না। তথাস্তু, ইহা তো আমার বিষয় নহে, তোমার যাহাই ইচ্ছা তাহাই কর। আমি আপনার ছাড়তাম না প্রতি মাস্টার। এই দেখো কথা কোথা হইতে কোথায় লইয়া যায়। কথা ঠিক জায়গায় নিছি, আমি আপনার ছাড়তাম না। কোথায় কি আমাকে ধরিয়াছে যে সারার প্রশ্ন আসিল? আমি ধরছি। এই কি বলছো? আমি আপনারে বিয়া। মা মা, সর্বনাশ হইয়াছে। ওয়াল্লা, এত সকালে এখানে চলতে আছেন কা? প্লিজ প্লিজ হেল্প মি। রাতে কি ফাঁস নেওয়া দরছিলেন? সুলতান সাহেব, আর পারতেছি না। কি কর সুলতান কেডা? দরবাব বলালে আর একটু কষ্ট করে ঝুললে তো হইল। আমি মিয়া সাহেবের খবর দিতাছি, রাইতে দিতাম পারছি না, তাই না ঘুমায় গেছিলেন। হেল্প মি প্লিজ, হেল্প মি। ও গড, ও গড, প্লিজ হেল্প মি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ডাক্তার সাহেব, আপনিও আইনলালের মতো হারাম কাজ করেন। প্লিজ প্লিজ হেল্প মি। আল্লাহ পাক ইনসান আর জিন তৈয়ার করেছেন তেনার ইবাদত করার জন্য। আত্মহত্যা মহাপাপ ডাক্তার সাহেব, মহাপাপ। আপনি আমার সাথে তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্লিজ আমার বাঁধনটা খুলে দেন, আর পারছি না। সবই আল্লাহ পাকের ইচ্ছা, আগে তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগ। ওই কে ডাকে? এদিক দেখ। এদিকে আয়, গল্লা ফেলে দেব। ও আল্লাহ রে, সর্বনাশ। ডাক্তার সাহেব কি সারা রাত এইখানে ছিলেন নাকি? হেল্প মি প্লিজ, হেল্প মি। খবরদার,
জলিল রেকেও নামাবি না, ওর সাজা হয়েছে ফাঁসি। কে সাজা দিয়েছে? আমি, আমি সুলতান, কালকাটা সুলতান। আইনাল, ডাক্তার সাহেব রে নামাও। তুমি তো সুরভি।